নমস্কার বন্ধুরা আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওতে আমি দারোগা মামুর কীর্তি এই সিনেমাটা নিয়ে কথা বলবো যাতে আছে রঞ্জিত মল্লিক এবং লাবণী সরকার দেখুন রঞ্জিত মল্লিক রিসেন্ট টাইমে বিভিন্ন রকম সিনেমা করেছে কিন্তু বেশিরভাগ সিনেমাই না এবং একটি ওয়েব সিরিজও করেছে তো সমস্ত কিছুই না অনেকটা সেই নব্বই দশকের মতন বা আলি টু থাউজেন্ড মতন পুরো লাগে মানে তার সেই গল্পের প্লট গুলো বা অ্যাক্টিং বা ধরতে পারেন যে ক্যামেরার যেরকম মুভমেন্ট যেরকম স্ক্রিন পে যাবতীয় কিছু না সেই নব্বইয়ের পরের দিকে মানে লেট নাইনটিজ এবং আর্লি টু থাউজেন্ড এর মতন পুরো লাগে মানে সেই রকম পুরনো দিনের কথা মানে মনে হয় আদৌ কখনোই দেখে মনে হচ্ছে না যে একটা মানে এই সময়কার একটা সিনেমা দেখছি সেই পুরনো দিনের সিনেমার মতন ওদের লাগে একদম এটাই হচ্ছে কিন্তু রঞ্জিত বলে রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা করেছেন বা ওয়েব সিরিজটা করেছেন একটি সেইটা এইটারই কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বড় ডবাক্ট এই যে সিনেমাটা দারোগা মামুর কীর্তি নেহাল দত্ত এটা পরিচালনা করেছে এই সিনেমাটারও কিন্তু সেম প্যাটার্ন একদমই সেম প্যাটার্ন যে দেখি মনে হচ্ছে যেন সেই নব্বই দশকের ইসেগুলো দেখছি নব্বই দশকের মতো সেই সিনেমাগুলোকে দেখছি মানে কোনো রকম ভাবে কোনো ক্যামেরার ইমপ্রুভমেন্ট নেই লম্বা লম্বা সিন মানে এখন এখনকার দিনে যদি দেখে থাকেন দেখবেন একটা সিন কিন্তু চার পাঁচ মিনিট ধরে লম্বা কিন্তু একদমই হয় না একদমই হয় না অথচ এইখানে কিন্তু লম্বা লম্বা সিন একে অপরের সঙ্গে কথা বলে যাচ্ছে ঠিক আছে তো মানে কি বলবো মানে অনেক পুরো সেকালে সিনেমার মতো পুরোপুরি এই সিনেমাটা লেগেছে সিনেমাটার গল্প হচ্ছে যে এই যে রঞ্জিত মল্লিক একজন পুলিশের ইন্সপেক্ট পুলিশের বড়বাবু তো তিনি আহ রূপনারায়ণপুর কালীনারায়ণপুর বলে উত্তরবঙ্গের ট্রান্সফার হয়ে আসেন তো সেখানে তার যে মানে তার বোনের যে ছেলে তাকেও পাঠিয়ে দেওয়া হয় বোনের ছেলে কলকাতাতে বিশেষ কাজকর্ম করছে না তো সেখানে মানে তার কাছে থেকে পাঠিয়ে দেওয়া হয় তারপর সেই যেন সহবাদ শিক্ষক হয় সে উদ্দেশ্যেও পাঠিয়ে দেওয়া যাই হোক সে সেখানে ট্রান্সফার আসার পর সেখানে খুব চোরের উপদ্র এবং সেই চোর কিভাবে সে ধরলো সা করলো এইটাই কিন্তু এই সিনেমার মূল বিষয়বস্তু এবং সেখানে কির একটা শান্তি প্রতিষ্ঠা করে এটাই দেখানো হয়েছে এখানে বেশিরভাগ জিনিসটা কিন্তু রঞ্জিত মল্লিক কমেডি করানো হয়েছে দেখানো এরকম মানে এত একটা দারোগা তার পাশাপাশি সে একজন কবিতা লেগে যা কবিতার কোনো মিনিং নেই ছন্দ লেস এই ছাড়া এই ছাড়া এই সিনেমাতে কিছুই নেই যে রঞ্জিত মল্লিক একটা কবিতা লেখেন সেটা ছন্দ মিলিয়ে মিলিয়ে তার কোনো মিনিং হয় না কিন্তু শুধু ছন্দ মিলিয়ে মিলি এই ছাড়া পুরো সিনেমাটাতে কিছু নেই প্রচুর জায়গায় কমেডি করার চেষ্টা করেছে কিন্তু কমেডিগুলো গুলো সেরকম ওয়ার্ক হয়নি খরাজ মুখোপাধ্যায় আছে তাকে একটা মানে বহুরূপী রোল দিয়েছে সে বিভিন্ন রকম সে যে চুরিগুলো করে থাকে কিন্তু কি বলবো তো কোনো জায়গাতেই কোন জায়গাতেই একদমই মানে খরাজ মুখোপাধ্যায় হোক বা রঞ্জিত মল্লিক হোক বা লাবণী সরকার হোক লাবণী সরকারের তো এরকমই সাধারণত সিনেমাতে রোল দেওয়া যে সিরিয়ালে যেরকম নব্বই দশকে থাকতো বা সিরিয়ালের একটু অনেক আপগ্রেড ভার্সনের মতো রোল মানে কথায় কথায় ধমকাচ্ছে লোককে এরকম একটা ব্যাপার তো মানে কি বলবো পুরো সিনেমাটা দেখে না মনে অনেক পুরনো দিনে এই আর কি হচ্ছে তো সেই বোরিং জিনিস স্ক্রিন অত্যন্ত স্লো এক একটা সিন খুব লম্বা লম্বা সিন চলছে তো চলছে ডায়লগ মানে আর তারপরে নতুন দুজনকে নেওয়া হয়েছে তাদের অভিনয় তো প্যাথেটিক রঞ্জিত মল্লিক বা খরাজ মুখোপাধ্যায় লাবণী সরকার নতুন কিন্তু অভিনয় কিছু আনতে পারেনি সেই একই টাইপের অভিনয় মানে কিছু একদমই কিছুই নেই সিনেমাটা মধ্যে একদমই একটা পাতি সিনেমা কিচ্ছু নেই না অ্যাক্টিং না গান না মিউজিক না কোনো কিছু ভালো মানে কিছুই একদমই এতটুকু মানে এতটুকু দেখবার মতন না আমি জানি নজিৎ মল্লিক কেন এইসব সিনেমাগুলো করছেন আমি বুঝতে পারছি না কিন্তু রিসেন্ট উনি বেশ কিছু সিনেমা এরকম করছেন যেগুলো অনেক পুরনো পুরোনো সিনেমার মতন দেখে লাগে মানে মনে হয় যেন অনেক পুরোনো দিনের সিনেমা দেখি যেটা বলছেন তো একদমই আমার ভালো লাগেনি এবং সেই কারণে আমি সিনেমাটাকে পাঁচের মধ্যে একখানা স্টার্ট দেবো যদি আপনার দারোগা মামুর কি সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন